তো খুব গরিব মানুষ, আমার এলাকার সবাই তারে চিনেন। তো নাতুর ছোট একটা টিনের ঘর ছিল, ওর বাড়িতে একটা পাকুর গাছ, এই পাকুর গাছ হইল 13 হাত খালি পাশে, এই গাছের তলে পড়ছিল, মানে ঘরটা একেবারে শেষ, ও একাই ছিল ঘরে, আল্লাহ আবার ওর বাঁচিয়ে রাখছে, মেহরবানি করে বাঁচিয়ে রাখছে, ও ঘর তোলার মতো কোনো টাকা নাই সত্যিকারে। যারা এলাকার তারা চিনেন, এই এই যে আমার এই ছেলেটার নাতু, ওর ঘর তোলার জন্য যদি কারো পক্ষে ভালোবাসা জাগে তাহলে আপনারা যে যা পারেন ওরে দিয়ে সহযোগিতা করবেন, যেন আমরা সবাই যেন আল্লাহ ঘর তোলে থাকতে দিছে, ওর তো ঘর নাই, ওর তোলার মতো কোনো কায়দাও নাই। হ্যাঁ, ওরে কিছু দিয়ে ওরে ঘরটা তোলার জন্য একটু সহযোগিতা করবেন, এটা আমি সবার প্রতি এ কথাটা বললাম। কোনো নাম বলার কিছু নাই, যে যে টাকা দিবেন, আমরা খালি পরে গুইনা কমো যে এত টাকা হয়েছে, আমরা এটা পাইলাম। হ্যাঁ দেন, এটা তোলার পরে আমরা গান গানে যাব, কারণ এটা মানবিক সেবা, এটাও কিন্তু একটা এবাদত, কাজেই মনে করবেন যেমন না যে এটা একটা মানবিক কাজ, এটা মানুষের মনুষ্যত্ববোধ, এটা মানব সেবা, মানব সেবা হলো পরম ধর্ম। দাও গা, হ্যাঁ যে যা পারে দাও। হ্যাঁ ১০০ টাকা দিবা? হ্যাঁ এই যে নাও, যে যা দিবেন শেষ করবেন তাড়াতাড়ি দিয়া, আমরা এটা তারপর আমরা গানে চলে যাব। টাকাটি গুছ করে বলো, গুছ বলো। জীবে ভজিছে যেজন, সেজন ভজিছে ঈশ্বর। কোনো এতিমের মুখে অন্ন তুলে দেওয়া, আল্লাহ যদিও খায় না তবু সেখানে আল্লাহ পায়। অতএব কারণে একজন এতিমকে সাহায্য করা, এটা আল্লাহ তাআলার সাহায্যের প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ বলে যে কোনো এতিমকে সাহায্য করলে সে সাহায্য আমি আল্লাহকেই করে। আর সে আল্লাহ তাআলা বলে যারা এতিমকে সাহায্য করে, দুঃখীকে সাহায্য করে, আমি তার 70 গুণ বৃদ্ধি করে আবার তাকে রিটার্ন করি। তো আপনারা অনেক টাকা পয়সা দিছেন, আপনাদেরকে ধন্যবাদ। এত টাকা আপনারা দিলেন বলার সাথে সাথে আমার মনে হয় সব লোকই দিছে, কোনো লোক বাদ নাই, এরকম মনে হলো 20,170 টাকা। আপনারা অনেক টাকা দিছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ, নাতুর হাতে তুলে দিলাম, বাবা ওদের জন্য দোয়া করো। হ্যাঁ, তো এখন আমার মদে ভাই বাবুরসি, তো ভাইজানদের শুভেচ্ছা, স্বাগতম আসছে। ওরে তুই বিনে কা গালের বান্ধব রে, ওরে শিবজন, ওরে বাজন, আমার এই ভাবে আর কে আছে? বলসান অসময়নি জানে যায়া তারাইকা আর কাছে, আর তুই দিলে কান গালের মুর্শি, পরে বাজার এই ভবে আর কে আছে, আমি অসময়নি
আমার তো কেউ নাই, ওরে বাজান আপন বলতে, আপন বলতে আমার তো কেউ নাই, আই আমার গেলারাই খেপালাইছে সবাই, ওরে বাজান পালাইছে সবাই রে পালাই। What are you?